যে নরকব দরগুলোকে অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে। কুয়াশা আছে নিচের দিক দিয়ে, কিন্তু আকাশটা পরিষ্কার দেখতে পাচ্ছেন। নরকব দরগুলো উঠতেছে, দেখা যাক কয়টা মধ্যে কবুতরগুলো বাড়িতে যায়। আর আজকে টোটাল 13 পিস কবুতর দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। আপনারা কবুতরগুলোর মুভমেন্টটা, আমি এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব, যে কবুতর ফেরার অপেক্ষায় থাকবো যে কবুতর কয়টার মধ্যে বাসায় আসে। আর 13 কবুতরের থেকে কয়টা কবুতর আসলো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। 13 কবুতরের মধ্যে অলরেডি 4 কবুতর চলে আসছে, আর বাকিগুলোর অপেক্ষায় আছি যে এগুলো চলে আসছে, এগুলোকে এখন নামাই দিছি। এগুলো ছাদের উপরে ডাকাডাই করতেছে, এগুলোকে এখন আটকাই দিব। আর বাকি কবুতরগুলোর অপেক্ষা করতে হবে কতক্ষণের ভিতরে কবুতরগুলো ঘরে ফিরে আসে। ভিউয়ার্স, মোটামুটি সব কবুতরই চলে আসছে, আর দুইটা কবুতর বাকি আছে। 11 কবুতর অলরেডি চলে আসছে। এই যে দেখেন দুইটা কত হাইটে আছে, আমি আপনাদেরকে একটু ক্লোজে দেখাই। এই যে কবুতর এই উপরের থেকে নামতেছে, আর মোটামুটি সব কবুতরই চলে আসছে। এই যে বাকি কিছু বাড়ির মাদি কবুতরের সাথে উঠতেছে, এই যে আরেকটা এখনই আসলো পাখা বাড়িতে নামতেছে। এই যে দেখেন পাখা, কি সুন্দর বাড়ি, পাখা বাড়ি দিয়ে বাড়িতে নামতেছে। আর এই যে দুটো অনেক হাইটে আছে, এই দুটো কবুতর নামলেই টোটাল 13 পিস কবুতরই কাউন্ট হয়ে যাবে। আপনারা সকালে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি লাইক শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।